তানোর ও গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসন। গত কয়েকদিনে এই দুই উপজেলায় একটি পৌরসভা সহ পাঁচটি ইউনিয়নে কৃষক লীগের কমিটির অনুমোদন দিয়েছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। অথচ শুধু কৃষক লীগেরই নয়, জেলা কমিটির অনুমতি ছাড়াই একই মঞ্চে বসে ইচ্ছামতো আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ এবং ছাত্রলীগের কমিটি করার অভিযোগ উঠেছে রাজশাহী এক আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে। রোববার বিকেলে গোদাগাড়ির আফজি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন ডাকেন এমপি ফারুক চৌধুরী। জেলা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতৃত্বের অনুমতি বা উপস্থিতি ছাড়াই এককভাবে তিনি সম্মেলন ডেকে কমিটি ঘোষণা করেন। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে কমিটি ঘোষণা করার সময় গোদাগাড়ি আফজি বালিকা বিদ্যালয়ে মাঠটি রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সংঘর্ষের ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। সংঘর্ষের সময় নেতাকর্মীদের ধাওয়া খেয়ে মঞ্চ থেকে নেমে পালিয়ে এক দৌড়ে গোদাগাড়ি পৌর কার্যালয়ে ঢুকে আত্মরক্ষা করেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে মঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করেন। ব্যাপক ভাঙচুর চলে প্যান্ডেল জুড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, কিছুদিন ধরে এমপি ফারুক গোদাগাড়ি ও তানোরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলন করে একই মঞ্চ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ ৭টি করে কমিটি ঘোষণা করে আসছিলেন। এসব কমিটি ঘোষণার ক্ষেত্রে কোনো সাংগঠনিক নিয়মনীতিও মানছেন না। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার জানান, ফারুক চৌধুরী কোনো সাংগঠনিক নেতা নন। জেলা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের জেলা নেতৃত্বকে না জানিয়ে তিনি একের পর এক কমিটি ঘোষণা করেছেন। এটা নিয়মের ব্যত্যয়। এভাবে আওয়ামী লীগের কোনো কমিটি করা যায় না। রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাজবুল ইসলাম বলেন, এভাবে স্বেচ্ছাচারিতা করে কমিটি দেওয়ায় এমপি ফারুক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে দলের চরম ক্ষতি করেছেন। ওখানে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দকে দিয়েছেন, আমরা তো আশঙ্কা করছি মাঠ লেভেলের ই থেকে যে উনি এটা হয়তো লাঠিয়াল বাহিনী টাইপের একটা কিছু করতে যাচ্ছে। আগামীতে এমনও হইতে পারে যদি দল তাকে নমিনেশন, আওয়ামী লীগ নৌকা তাকে যদি নেত্রী তাকে নৌকা না দেয়, তাহলে স্বতন্ত্র অথবা অন্য কোনো সংগঠন থেকে সে নমিনেশন হয়তো ইলেকশন করবে। এটা অনেকের ধারণা, সাধারণ মানুষ কিন্তু এটা এখন মনে করছে। এ বিষয়ে জানতে এমপি ওমর ফারুক চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গোদাগাড়ি থানার ওসি কামরুল ইসলাম জানান, প্যান্ডেলের ভেতরে কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছিল। আর এই যে আওয়ামী লীগের আর কৃষক লীগের কমিটি, যুবলীগের কমিটি যখন ঘোষণা করছে, এখানে একজন বিক্ষুব্ধ প্রার্থী সভাপতি প্রার্থী তার সমর্থকরা ক্ষিপ্ত হয়েছে। যারা দিছে এটা তাদের ভাল লাগে নাই, চেয়ার টেয়ার ভাঙচুর করছে, উত্তেজিত হয়েছে। পরে এমপি সব লোকজন লিয়ে গেছে পৌরসভায়। এই সে তাই ঘটনার সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রিজওয়ানা রিন্তি, কালবেলা।